মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ অঞ্চল অঞ্চলসহ যেখানে সরকারি জায়গা উদ্ধারের জন্য উচ্ছেদ প্রক্রিয়া চালিয়েছে সরকার তাদেরকে পুনর্বাসন অতিসত্ত্বর দিতে হবে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটা চল্লিশ মিনিটে উনি আমাকে টেলিফোন করেছেন বহু সময় সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আমার প্রার্থনা তাকবে দোয়া থাকবে উনি এক বছর কেন দশ বছর কেন পনেরো বছর কেন বিশ বছর কেন পঁচিশ বৎসর যেন আসামের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকেন কিন্তু দেশের নাগরিকদের বাজার অধিকার কেড়ে নেয়া সরকারের দায়িত্ব নয় পুন না দিয়ে উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে গোবিন্দপুরী উচ্ছেদকৃত সবাইকে জমির ব্যবস্থা অতি সত্তর করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী তিনি বলেন একাংশ মিডিয়া তার বক্তব্যকে বিকৃত করে পরিবেশন করছেন তিনি কখনোই অবৈধভাবে উচ্ছেদ প্রক্রিয়ার পক্ষে নন বসবাসের সুযোগ করে দিয়ে উচ্ছেদ প্রক্রিয়ার পক্ষে সরকারি মাদ্রাসা বন্ধের হটকারী সিদ্ধান্তকে তিনি কখনোই সমর্থন করেননি বলে অভিমত ব্যক্ত করেন বেসরকারি বা কৌমি মাদ্রাসা সমূহ রক্ষণাবেক্ষণ করতে মুসলমান উম্মাহার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সমাজের সর্বস্তরের কাছে শিক্ষার আলো পৌঁছানোর জন্য আমরা জায়গায় জায়গায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মক্তব স্কুল কলেজ প্রতিষ্ঠা করব গোবিন্দপুরী জানান গত তেইশে মার্চ বুধবার রাত একটা মিনিট নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাকে টেলিফোন করে রাজ্যের উন্নয়নে সর্বদা সহযোগিতা গোবিন্দপুরে মুখ্যমন্ত্রীকে জাতপাতের উর্ধে উঠে উন্নয়নের রাজনীতির কথা বলেছেন জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলের শিক্ষা কর্মসংস্থান উন্নয়ন ও পিছিয়ে পড়া বরাক উপত্যকার উন্নয়নে বিশেষ নজর দিতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ গোবিন্দপুরি রাজ্যের শান্তি প্রগতি ও উন্নতি কামনায় গোবিন্দপুরির সাথে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিলঘাটের বরাক সেতু শীঘ্রই নির্মাণ সহ ঘাটের অসম্পূর্ণ বরাক সেতুর কাজ শীঘ্রই সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান গোবিন্দপুরি লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বড় ভুইয়ার প্রতিবেদন তরঙ্গ টিভি বাংলা মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আসামের সবচেয়ে ক্ষমতাধর ক্ষমতাধর ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর কাছে আমার বিনম্র আবেদন হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পাহাড়ি সকল আসামবাসীর একাত্মতাভাবে আন্তরিকতার ভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা তৎসঙ্গে সৃষ্টির সেবা কাজিরাঙ্গার গন্ডার এবং বিভিন্ন জায়গায় যদি সিংহ থাকে সিংহ বাঘ এমনকি জঙ্গলের পরিন্দা এমন কি একটা পিঁপড়া পিপিলিকার খ্যবধ করা সেবা করা প্রত্যেকটি ধর্মের ফিলোসফি, প্রত্যেকটি ধর্মের নির্দেশনা এবং পলিটিক্যাল সায়েন্স রাজ সিংহাসনে যারা বসে যারা রাজ আসনে বসে মুখ্যমন্ত্রী হন গভর্নর হন মিনিস্টার মহল হন আমরা সকলের দায়িত্ব হল মানব জাতির সেবা করা মানব জাতির কল্যাণে কাজ করা সৃষ্টির সেবা করা সৃষ্টির কল্যাণে কাজ করা আমরা আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করছি আমি গোবিন্দপুরী মৌলানা আহমদ শেদ গোবিন্দপুরী জনসেবা পরিষদ আসামের চেয়ারম্যান শান্তি মিশন অল ইন্ডিয়ার চেয়ারম্যান জামিয়া ইসলামিয়া খানকায় মদনের পৃষ্ঠপোষক আমি অনুরোধ করছি আসামের শিক্ষার বিকাশ শান্তির বিকাশ আধ্যাত্মিকতার বিকাশ জ্ঞান বিজ্ঞানের বিকাশ টেকনোলজির বিকাশ এবং শিল্প যে শিল্পগুলো বন্ধ হয়েছে কাচার পেপার মিল জাগিরোর পেপার মিল এবং এই শিল্পগুলোর পরিবর্তে আরও উন্নততর পর্যায়ে আসাম স্টেটের বিভিন্ন জায়গায় কুটির শিল্পসহ বড় বড় শিল্প মাঝারি পাল্লার শিল্প বড় শিল্পর প্রতিষ্ঠা করার আমি মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করছি সেন্ট্রাল থেকে প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের সাথে পরামর্শ করে কেন্দ্রীয় সরকারের সাথে পরামর্শ করে আসামের সার্বিক অর্থনৈতিক বিকাশের জন্য জায়গায় জায়গায় শিল্প মাঝারি শিল্প বড় শিল্প যেন প্রতিষ্ঠা হয় তার জন্য আমি সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আমাদের শিলঘাট রূপাইলবালি গোবিন্দপুর ব্রিজ সহ বাসকান্দি থেকে পুতুলবাজার হয়ে আলগাপুর হয়ে কাটলতলি হয়ে বাদ্রি পর্যন্ত আঠারো বিশ কিলোমিটার পর টুলেন যেন হয় এবং আমি নগাঁও সফর করে হজাই সফর করে এসেছি যমুনামুখের রাস্তাগুলা খুব খারাপ যমুন মুখ হোজাই অঞ্চলের কিছু জায়গা রাস্তা খারাপ এই রাস্তাগুলার বিভরণ অবস্থা থেকে পুনরুদ্ধার করে মানুষের চলার ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী এই পিডাব্লিউডি বিভাগের বিভাগও ওনার হাতে আছে আমি অনুরোধ করছি আমার মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমার পঁচিশ বছর থেকে সম্পর্কিত মানুষ আজও সম্পর্ক আছে তেইশ তারিখ রাত একটা চল্লিশ মিনিটে উনি আমাকে টেলিফোন করেছেন বহু সময় আসামের বিভিন্ন বিভিন্ন আর সমস্যা নিয়ে আলোচনা হয়েছে আমার প্রার্থনা থাকবে দোয়া তাকবে উনি এক বছর কেন পাঁচ বছর কেন দশ বছর কেন পনেরো বছর কেন বিশ বছর কেন পঁচিশ বৎসর যেন আসামের মুখ্যমন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকেন কিন্তু কাজ করতে হবে শিক্ষার বিকাশের জন্য শান্তির বিকাশের জন্য ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতা জাতি ধর্ম বর্ণ হিসাবে যা প্রত্যেকটি জনগোষ্ঠীর পক্ষে আমার বিশ্বাস উনি কাজ করে যাবেন এবং কোন জায়গাতে সরকারের ত্রুটি হলে কোন জায়গাতে যদি আমরা ফাঁক ফুকুর দেখি তাহলে আমরা গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নাগরিক হিসাবে সেটা আমাদের অধিকার আছে আমরা গঠনমূলক সমালোচনা করছি করবো ভবিষ্যতেও করতে থাকবো মহান বিশ্বপ্রভুর দরবারে আমার কায় মানে অনুরোধ উনি মুখ্যমন্ত্রী কেন আসাম থেকে আগে ফহরউদ্দিন আলী আমেজ শাহ ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন তা আমরা আগেও প্রতিবাদ করেছি বর্তমানেও করেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ গরুকুটি অঞ্চল সহ যেখানে সরকারি জায়গা উদ্ধারের জন্য উচ্ছেদ প্রক্রিয়া চালিয়েছে সরকার তাদেরকে পুনর্বাসন অতি সত্তর দিতে হবে তাদের শিক্ষার ব্যবস্থা খাদ্যের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা দেওয়া সাংবিধানিক অধিকার সরকারের দায়িত্ব সেটা তার সঙ্গে সরকারি মাদ্রাসাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটিশ আমলেও সরকারি মাদ্রাসা ছিল ব্রিটিশ পিরিয়ডের পর স্বাধীনতা সময় এবং স্বাধীনতার পরবর্তী সময়ে সরকারি মাদ্রাসা বন্ধ ছিল সরকারি মাদ্রাসা চালু করার পুনরভাবে চালু করার আসাম সরকার ত্রিপুরা সরকারে সেই প্রক্রিয়া আরম্ভ করে দিয়েছি আসাম সরকার ত্রিপুরা সরকার ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে আমার বিনম্র অনুরোধ সরকারি মাদ্রাসাগুলো যেন বন্ধ না হয় সরকার কাচার পেপার মিল বন্ধ করে দিয়েছে জাগিরোড পেপার মিল বন্ধ করে দিয়েছে যুগুক বা পেপার মিল আগেই বন্ধ করে দিয়েছে সরকার চাইলে বন্ধ করতে পারে কিন্তু সরকারি মাদ্রাসাগুলো ব্রিটিশ পিরিয়ডে দিল্লিতে আরবি কলেজ ছিল কলকাতা আলিয়া টাইটেল মাদ্রাসা ছিল হাজার হাজার সরকারি মাদ্রাসা ছিল স্বাধীনতার আগেও ছিল স্বাধীনতার সময়ও ছিল স্বাধীনতার পরবর্তী সময় ছিল সরকারের কাছে আমাদের আহ্বান সরকারি মাদ্রাসার যেন পুনর্বার চালু হয় সরকারি মাদ্রাসা আসাম সরকার বন্ধ করে দিয়েছে আমরা তার প্রেক্ষিতে সাড়ে দশ হাজার বেসরকারি মাদ্রাসা অমি মাদ্রাসা আমরা জায়গায় জায়গায় প্রতিষ্ঠা করব। তার সাথে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব বাসকান্দির বাসকান্দিতে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করব জায়গায় জায়গায় স্কুল কলেজ জায়গায় জায়গায় লাইব্রেরিয়ান রিসার্চ সেন্টার গবেষণাগার জায়গায় জায়গায় প্রাইমারি স্কুল জায়গায় জায়গায় খানকা মাদ্রাসা আধ্যাত্মিক কেন্দ্র বৃদ্ধাভাস আমরা প্রতিষ্ঠা করব। মাননীয় ডক্টর হেমন্ত শর্মা আমি আগেও বলেছি বর্তমানেও বলছি ভবিষ্যতেও বলবো আমার এবছর থেকে নিট ও জেইই সহ নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন চালু করল বদরপুর মালওয়ার ওল্ড স্টোরেজের নিকটস্থ অ্যাসপায়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল দু সালে যাত্রা শুরু করেছিল স্কুলটি এক বছরের মধ্যে বিদ্যজনদের নজর কাটতে সক্ষম হয় অ্যাসপায়ার তাই শিক্ষানুরাগী অভিভাবকদের অনুরোধে স্কুল স্তর অর্থাৎ নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পঠন পাঠন শুরু করেছে অ্যাসপায়ার নতুন শিক্ষানীতি অনুসরণ করে এক একঝাঁক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা পাঠদান করবেন ছাত্রছাত্রীদের পাশাপাশি এইচএস স্তরে চালু হচ্ছে নিট জেইর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং অ্যাসপায়ারের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি অনুরাগ তৈরি করা পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবনী এবং গঠনমূলক শক্তি অর্জন করার জন্য তাদের সক্ষম করে তোলা স্কুলের অন্যতম একটি লক্ষ্য যাতে এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতামূলক ইভেন্টে ছাত্রছাত্রীরা সহজভাবে অংশ নিতে পারে